আমার বাবা আমার বাস্তব জীবনের আমার মাদ্রাসার ছোট্ট দুইটা এতিমের ঘটনা আমি মাঝে মাঝেই বলে থাকি। এ আমার বাবা, বিগত কয়েক বছর আগে আমি মাহফিল শেষ করে গভীর রাত রাত্রিবেলায় যখন মাদ্রাসায় ঢুকলাম, আমার একটা স্বভাব, আমি বারান্দা দিয়ে একটু পায়চারি করি রুমগুলোর সামনে, দেখি কারো কোনো সমস্যা আছে কিনা। রাত্র তখন পৌনে তিনটা, হঠাৎ দেখি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। শীতকাল, কোনো ফ্যান চলে না, পিনপত নিস্তব্ধতা বিরাজ করে, কিন্তু গুনগুন করে কান্নার আওয়াজ। এই আওয়াজ যেন আমার হৃদয়টাকে একেবারে বিগলিত করতেছে। আমার ভিতরটার ভিতরে নাড়া গেল আল্লাহ, গভীর রাত, মানুষ ঘুমায়, পশু পাখি ঘুমায়, কিন্তু ছোট্ট শিশুর কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে? মোবাইলের লাইটটা ফ্ল্যাশটা জ্বালায় আমি রুমে রুমে ঢুকলাম, জানালা দিয়ে নজর করলাম, দেখি কোন রুমের মধ্যে কান্না, দেখি না মাদ্রাসার কোন রুমের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায় না। পাশে আমার মসজিদ, মসজিদের বারান্দায় কিসি গেট দেওয়া। আমি যখন মসজিদের দিকে আগাইতেছিলাম, আমার কাছে মনে হইল মসজিদের ভিতরে কেউ কান্না করতেছে। আমি মসজিদের কিসি গেট দিয়া তাকাইয়া হঠাৎ লাইটের ফ্ল্যাশ জ্বালায় মোবাইলের ফ্ল্যাশ দিয়া দেখি মসজিদের বারান্দা আমার মাদ্রাসার দুইটা এতিম বাচ্চা মোনাজাত দিয়া কান্না করতেছ। আমার হৃদয়টা যেন গলে যায়। আমার মন চায় আল্লাহ, কত বড় দামি সন্তান, নাবালক সন্তান, এখনো বয়স্ক হয় নাই, প্রাপ্ত বয়স্ক না, এই বাচ্চা গুনাহ করতে জানে না। আহারে, এই সময় কত মানুষ গুনার মধ্যে মত্ত, অথচ এই বাচ্চা দুইটা রবের কদমে সেজদা দিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছে। কতই না খোশনসিব ওই মার, কতই না কপাল ভালো ওই বাবার, যার সন্তান তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায় কাঁদে। মন চাইলো কাছে যাই, কপালে চুমু খায়, কিন্তু চিন্তা করলাম আমি কাছে গেলে ওরা আর কান্না করবে না, দোয়াও করবে না, লজ্জা পাবে, মসজিদ থেকে চলে যাবে। তাড়াতাড়ি আমি আমার রুমে চলে গেলাম। ফজরের নামাজের পরে আমার দিলের তামান্না, ওদের সাথে আমি একটু কুশল বিনিময় করব। ফজরের পরে আমার মসজিদে সূরা ইয়াসিনের আমল হয়। আমি সূরা ইয়াসিন পড়ে দেখলাম বাচ্চা দুইটা কোথায়, খুঁজতে খুঁজতে দেখি এক কর্নারে বসে সূরা ইয়াসিন পড়তেছ। মাথায় হাত দিয়ে বললাম, বাবা তোমরা দোয়া শেষ করিয়া দুই ভাই আমার রুমে আসবা, তোমাদের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। বাচ্চা দুইটা দোয়া শেষ কইরা আমার কাছে গেছে, রুমের মধ্যে প্রবেশ করেছে, আমি সামনে বসাইলাম, খাটে বসতে চায় না, নিচে বইসা। বাচ্চা দুইটা বড়, যেই বাচ্চাটা ওর মাথায় হাত দিয়া বললাম, বলার সাথে সাথে হাও মাও করে কেঁদে দিয়ে আমার ডাক দেয়া, ওস্তাদ আপনি আমাদেরকে চিনেন না, আমরা দুইজন আপন ভাই, আমাদের বাবা নাই, আমার বাবা আরো 8 বছর আগে ইন্তেকাল করেছে, আমরা দুই ভাই এতিম, আমার মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে, বুয়ার কাজ করে, ছোট্ট একটা বোন নিয়ে পাশের বস্তির মধ্যে ভাড়া থাকে। আমি বললাম, বাবা বুঝলাম তুমি রাতের বেলায় কেন কেঁদেছো, আমাকে বলো। কয়, হুজুর ইচ্ছা আমার ছোট্ট ভাই, আমি ওহেফসখানায় পড়ি, ও নাজেরা পড়ে। হুজুর আমার ভাইটার ওই সময় চিকুনগুনিয়া জ্বরের অনেক সরাসরি ছিল, আমার ভাইটার চিকুনগুনিয়া জ্বর, গত কয়েকদিন যাবত খাবার খাইতে পারে না, আর মাদ্রাসার মোটা চাউল আর ডাউলের পানি আর আলু ভর্তা একজন অসুস্থ রোগীর মুখে তো ঢুকেই না, আর ছোট্ট বাচ্চা কেমনে খাবে? এই বছর এই বয়সের বাচ্চাদেরকে মা নুডুলস পাকায় খাওয়ায়, মা নরম খাবার খাওয়ায়, অথচ এই বাচ্চাগুলো মাদ্রাসার ভিতরে কত নরমাল খানা খায়। ছেলেটা ডাক দিয়ে বলে, ওস্তাদ গতকালকের ঘটনা, আমার ভাই দুপুরবেলা এক লোকমা খাবারও খেতে পারে নাই, আসরের পরে দেখি আর ক্লাসে বসতে পারে না। আমার ডাক দিয়া কয়, ভাইয়া একটা বন রুটি কিনে দিতে পারবা কিনা 5 টাকা দিয়া, আমি একটু পানিতে ভিজায় দেখি খাইতে পারে কিনা। ছেলেটা কে দেয় বলে, ওস্তাদ কসম আল্লাহ আমার কাছে 5 টাকাও ছিল না যে আমার ভাইটাকে একটা বন রুটি কিনে দিব। আমি বললাম, ভাই রে অপেক্ষা কর, মার কাছে যাই দেখি টাকা এনে তারপরে তোর রুটি কিনে দিব। হুজুর আমি বাসায় গিয়া দেখি আমার মা 1 সপ্তাহ যাবত বিছানায় পড়া, কাজে যাইতে পারে না, মা আমাকে দেখা কাঁদে আর ডাক দিয়া কয়, বাবা রে কি সমস্যা,
বললাম মা গো কিছু টাকা দিতে পারবানি মা ডাক দেখা বাবা কাজে যাইতে পারি না টাকা নাই ঘরে খাবার নাই বাড়িওয়ালা ভাড়া চায় ভাড়া দিতে না পারলে বের করে দিবে আমাকে হুমকি দেয় এই কথা শুনিনা হুজুর আমি খালি হাতে মাদ্রাসা আমার ভাইটা যখন দেখলো আমি খালি হাতে ফিরেছি আমার ভাইয়ের চোখের পানি বন্ধ হয় না রাতে বেলা সবাই ঘুমায় কিন্তু উস্তাদ আমার তো আর চোখের পানি বন্ধ হয় না ঘুম হয় না আমার ভাইটাও কাঁদতেছিল দেখার কেউ নাই আজকে আমার বাবা থাকলে বাবা ভিক্ষা করে হলেও আমাদের পাশে দাঁড়াইতো হুজুর আমাদের খবর নেওয়ার মতো কেউ নাই রাত্রি বেলায় সবাই ঘুমায় ভাইটার ডাক দিয়া বললাম ভাইরে ওঠ আমাদের দেখার কেউ নাই কিন্তু আসমানের মালিক তো ঘুমায় নাই চল ওই আসমানের মালিকের কাছে গিয়ে আমরা আমাদের দুঃখের কথা বলবো তাই হুজুর আমার ভাইটাকে নিয়ে মসজিদে গিয়ে আমরা দোয়া করেছি আমার রবের কাছে ও যুবক ভাই কথাগুলো শুনে আমিও কান্নাকাতে পারলাম না পকেটে যা ছিল সাধ্যমতো দেওয়ার চেষ্টা করলাম নিতে চায় না জোর করে দিলাম বললাম এটা তোরা দুই ভাই নিবি আর এটা তোর মারে দিবি তারা চিন্তা করে দেখেছে গবেষণা করে দেখেছে মাদ্রাসাও ধ্বংস করা যাবে না দাওয়াত ও তাবলীগকেও ধ্বংস করা যাবে না হক্কানি পীর মাশায়েকের খানকাগুলো ধ্বংস করা যাবে না ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে নস্যাত করা যাবে না এই পাঁচটা দুর্গকে যদি নস্যাত করতে হয় এক জায়গায় হাত লাগাও ওলামায়ে কেরামকে কলঙ্কিত করে দাও জাতি থেকে ওলামায়ে কেরামকে দূরে সরিয়ে দাও মসজিদ বন্ধ হয়ে যাবে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে পীর মাশায়েকের খানকা বন্ধ হয়ে যাবে দাওয়াত ও তাবলীগ নষ্ট হয়ে যাবে ওয়াজ মাহফিলের মঞ্চগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য ইসলাম বিদ্বেষীরা শুধুমাত্র কওমি ওলামায়ে কেরামদেরকে কওম থেকে দূরে সরানোর জন্য নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে ঠিক না বা ঠিক যারা কান মুসলমান এই জন্য তাদের এই ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে সচেতন ওলামায়ে কেরাম যারা এই জাতির কর্ণধার তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদেরকে রুখে দিতে হবে যেন ওলামায়ে কেরামকে কওম থেকে বিচ্ছিন্ন করতে না পারে আল্লাহ তৌফিক দান করেন সকলেই বলি আমিন আমার ভাইয়েরা কুরআনুল কারীমের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা পড়েছি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেন হে ঈমানদারেরা তুমি তোমার নিজেকে এবং পরিবারের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেকেও বাঁচাও পরিবারের সবাইকে বাঁচাও কিভাবে আপনি আপনাকে এবং আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন জাহান্নামের আগুন থেকে নিজে কিভাবে বাঁচবেন পরিবারকে কিভাবে বাঁচাবেন তার এক নম্বরের ফর্মুলা হলো আল্লাহর যতগুলো আদেশ আছে সবগুলো নিজে মানতে হবে আল্লাহ তাআলা যতগুলো নিষেধ করেছেন যতগুলো নিষেধাজ্ঞা আল্লাহ তাআলা আরোপ করেছেন সবগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে পরিবারকে বাঁচানো মানে আল্লাহর সবগুলো আদেশ পরিবারকে মানার জন্য আদেশ করতে হবে মানাইতে হবে এবং যতগুলো নিষেধাজ্ঞা আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলো থেকে পরিবারের প্রত্যেক সদস্যকে বিরত রাখতে হবে এটাই হলো জাহান্নাম থেকে নিজে এবং পরিবারকে বাঁচানোর এক নম্বরের ফর্মুলা আজকে আমরা সমাজের ভিতরে কিছু মানুষ আছে হয়তো নিজে নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না ছেলেকে নামাজের আদেশও দেয় না ঠিক না ব্যাটিক যদি অথচ জাহান্নামে যাওয়ার জন্য পুরা পরিবারের সকলে ঐক্যবদ্ধ একসাথে বসে সিরিয়াল দেখে আছে না নাই পিতা পুত্র বৌমা সহ যুবতী মেয়ে যুবক ছেলেটা একই সাথে সিরিয়াল দেখে নাউজুবিল্লাহ নোংরা ছবি দেখে নোংরা দৃশ্যগুলো একই সাথে দেখে আর তারা এটাকে নিজেদের জন্য গর্বের বিষয় মনে করে তারা বলে এটা হলো আধুনিকতা ফ্রি মাইন্ড এই যে নারী পুরুষের অবাধ মেলামেশা স্কুল কলেজ ভার্সিটিগুলোতে আজকে সবাই একাকার হয়ে গেছে আর বলে ফ্রি মাইন্ড আজকে মেয়ের বন্ধু বাসায় আসে মা চা বানিয়ে তার বন্ধুকে খাওয়া তোমরা গল্প করো আমি চা বানিয়ে দিচ্ছি ছেলে তার বান্ধবীকে নিয়ে বাসায় আসে মা বলে ঠিক আছে তুমি গল্প করো আমি চা বানিয়ে রেডি করতেছি নাউজুবিল্লাহ বলবেন না সবাই অথচ নবীজি কি বলেছেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান আল্লাহর নবী বলেন
আরবাউন মিন সুনানিল মুরসালিন সমস্ত নবীদের সুন্নাত হলো চারটা এক নাম্বার হলো আল হায়া সব নবীদের ভিতরে লজ্জা ছিল সব নবীরা লজ্জা বোধ করতেন এতটা লজ্জাশীল ছিলেন প্রত্যেক নবী তাদের ভিতরে হায়া ছিল এই জন্য নবী বলেছেন আল হায়া উশুবাতুম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের অঙ্গ যার লজ্জা যত বেশি তার ঈমান তত মজবুত যার লজ্জা যত নাই নির্লজ্জ যে তার ঈমান নাই ঠিক না ঠিক বলে দুই নাম্বার সমস্ত নবীদের সুন্নাতের ভিতরে দুই নাম্বার সুন্নাত হলো আত্তাহাত্তু সুগন্ধি ব্যবহার করা পুরুষ সর্বদা সুগন্ধি মাখতে পারবে কিন্তু নারীরা ঘরে পারবে স্বামীর সামনে বাহিরে যাওয়ার সময় স্প্রে করে পারফিউম মেখে পর পুরুষকে সুগন্ধি শোনাইতে পারবে না এটা হারাম এবং নিষেধ তিন নাম্বার নবীদের সুন্নাত হলো ওয়াসওয়াক মেসওয়াক করা আর চার নাম্বার সমস্ত নবীদের সুন্নাত হলো ওয়ান্নিকা বিবাহ করা যে বিষয়টা সম্পর্কে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে খুব সারগর্ভভাবে কোরআন ও হাদিস থেকে আলোচনা আপনাদেরকে শোনাইছেন তো আমি যে বিষয়টা এনেছি যে এখন ফ্রি ম্যাচিং একসাথে একাকার হয়ে অবাধ মেলামেশার নামে যে বেহায়াপনা সমাজে চলতেছে অথচ মা তার মেয়েকে বারণ করছে না বাবা তার ছেলেকে বারণ করছে না বড় ভাই তার ছোট ভাইকে ছোট ভাইকে সে কখনো সতর্ক করতেছে না ফিরায় রাখতেছে না সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি তার অধীনস্থকে কখনো বারণ করতেছে না পাশের বাড়িতেই অশ্লীলতা চলে সেখানে তিনি বাধা দিচ্ছে না এটাই হলো সেই পশ্চিমা কালচার সেইটাই হলো ইংরেজদের কালচার বিজাতিদের কালচার ভারতীয়দের কালচার বাংলার জমিনে পরিচালনা করার এক নীল নকশা কথা ঠিক না ঠিক যেটা কর এই জন্য এ থেকে জাতিকে সতর্ক করতে হবে আল্লাহ তৌফিক দান করেন সকলেই বলে আমিন এই জন্য নিজে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান পরিবারকে বাঁচাইতে চান আল্লাহর সব আদেশগুলো মানতে হবে এবং যা নিষেধ করেছে সেগুলো নিজেও পরিহার করতে হবে পরিবারের সবাইকে পরিহার করতে কি করতে হবে উদ্বুদ্ধ করতে হবে কিন্তু আমাদের সমাজের মানুষ নিজেরাই মানে না পরিবারের সবাইকে মানাবে কিভাবে তো আমাদের দেশের মানুষ দুই ভাগে বিভক্ত কিছু মানুষ আছে যে নিজেও দিন শিখছে সন্তানকেও দিন শিখার জন্য মাদ্রাসায় দিয়ে দিছে আবার কিছু মানুষ আছে নিজেও দিন শিখে নাই সন্তানকেও দিন শেখানোর চেষ্টা করে না মাদ্রাসায় দেয় না আর এই কওমি মাদ্রাসাগুলো আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহর নিষেধাজ্ঞা থেকে ফিরানোর জন্য 100% ভূমিকা পালন করে সমাজে কথা ঠিক কিনা বলেন তাইলে বোঝা গেল জাহান্নাম থেকে বাঁচার আরেকটা ফর্মুলা আরেকটা পদ্ধতি হলো মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা ঠিক না বা ঠিক যদি কেউ কওমি মাদ্রাসার সাথে কওমি আলেমদের সাথে সম্পর্ক রাখতে পারে তাহলে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবেন যিনি তিনি কে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিবেন আমাদের সমাজে কিছু ভাই আছে তারা দেখবেন নিজে ঘরেও দিনই পরিবেশ নাই সন্তানকে দিন শিখায় না এবং সন্তানকে মাদ্রাসায়ও দেয় না তাদের একটা দৃষ্টান্ত আমি কোরআনুল করিম থেকে অতি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব আর যাদের সন্তান মাদ্রাসায় দিয়েছে তাদের একটা দৃষ্টান্ত অতি সংক্ষেপে আমি হাদিস শরীফ থেকে পেশ করব এরপরে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ প্রথম উদাহরণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে সূরা ইউসুফের ভিতরে বর্ণনা করেছেন এই পবিত্র কোরআনের ভিতরে 25 জন নবীদের আলোচনা আছে কতজন নবীদের আলোচনা 25 জন এই 25 জন নবীর আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোথাও কোন ঘটনার শুরুতে বলে নাই এটা বড় চমৎকার ঘটনা এটা বড় মজার ঘটনা এই কথা আল্লাহ বলে নাই কিন্তু একজন নবীর ঘটনা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বয়ান করতে গিয়ে আল্লাহ বলতেছেন এটা একটা মজার ঘটনা জোরে কোন সুবহানাল্লাহ আসলে এই সূরা ইউসুফ এবং ইউসুফ আলাইহিস সালামের জীবনী এর ভিতরে মজা আছে না নাই আল্লাহ যেই ঘটনার ভিতরে মজা বলছে এর ভিতরে যে মজা আছে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই লম্বা ঘটনা বলারও সুযোগ নাই আর এত অল্প সময়ের ভিতরে বলাও যাবে না আমাদের এক ওস্তাদ শুনাইছেন যে তার কাছে এক লোক আইসা বলতেছে হুজুর আপনি একটু সূরা ইউসুফের তাফসিরটা শোনান বলেন তো এক মুহূর্তের ভিতরে কেউ কি পুরা সূরা ইউসুফের তাফসির শোনাতে পারবে যেটা শোনানোর জন্য মাসের পর মাস চলে যায় তারপর সূরা ইউসুফের তাফসির শেষ হয় না হুজুর বলছেন
শুনেন সূরা ইউসুফের তাফসীর আপনাকে এক মিনিটে দাঁড়ানো অবস্থায় শোনায়া দেই। তিনি বললেন যে পীরে বুত একজন বুড়া মানুষ ছিল, পেশারে সুদ, তার একজন ছেলে ছিল গম সুদ, ছেলেটা হারায় গেছে, বাজিয়াপ্ত, এরপর আবার ফেরত পাইছে। সুবহানাল্লাহ বলেন সবাই। পুরা সূরা ইউসুফের ঘটনাটা আসছে কি আসে নাই? তো হযরতে ইউসুফ আলাইহিস সালামের উপরে অতি সংক্ষেপে কয়েক মিনিটে আমি আমার মূল কথাটা বলবো। তার দশ ভাই ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বাবার কাছ থেকে নিয়ে তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, দুনিয়ার কেউ না দেখলে দেখছে একজন যিনি, তিনি কে বলেন তো? যার কেউ নাই তার আছে কে? ইউসুফ আলাইহিস সালামের হেফাজতকারী যিনি, তিনি কে? ওরাসাতুল আম্বিয়া যারা, উলামায়ে কেরামদেরও হেফাজতকারী একজন যিনি, তিনি কে? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দেয় কেনানের গভীর জঙ্গল, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম গায়ের জামা খুলে ফেলেছে, হাত পা বেঁধে ফেলেছে, পরনের পুরা কাপড়গুলো খুলে একেবারে উলঙ্গ করে হাত পা বেঁধে যখন ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, এখনো নিচে যেতে পারে নাই, আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে ডাক দিয়া বলে, জিব্রাইল এই গভীর কুয়ার ভিতরে আমার ইউসুফ যদি পড়ে যায়, অনাবাদ কুয়া, অনাবাদী কুয়া, এই ইউসুফ কুয়ার ভিতরে পানির ভিতরে পড়ে গেলে ইউসুফ বাঁচবে না, জিব্রাইল তুমি কোথায় জলদি যাও, আমার ইউসুফের পায়ের নিচে তোমার ডানাটা বিছিয়ে দাও। বিশ্বনবী এক হাদিসে বলেন যে বিশ্বনবী হযরতে জিব্রাইল আমিনের সাথে যখন একবার সাক্ষাৎ হয়, তিনি জিজ্ঞাসা করেন, ভাই জিব্রাইল আপনার চলার গতি কত? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার চলার গতি কত এটা আমি আপনাকে বলতে পারবো না, তবে একটা ঘটনা বলি, এর থেকে আপনি আন্দাজ করবেন যে আমার চলার গতি কত। হযরতে জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে যখন তার দশ ভাই মিলে যখন হাত পা বেঁধে ওই কিনানের পরিত্যক্ত একটা কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, এখনো পানির সাথে মিশতে পারে নাই, আমি জিব্রাইল তখনও সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা কত দূরে? এখান থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আবার আসমানটা মোটা হলো আরো 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো 500 বছরের রাস্তা, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত 7000 বছরের রাস্তা, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো 7000 বছরের রাস্তা, তাহলে সর্বমোট কত হাজার বছরের রাস্তা? 14000 বছরের রাস্তার দূরত্বে হযরতে জিব্রাইল, জিব্রাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল সিদরাতুল মুনতাহা, ওই দিক দিয়া ইউসুফ পয়গম্বরের হাত পায়ের ভিতরে রশি বেঁধে ভাইরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বাবার চোখে ফাঁকি দিয়ে ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, এখনো পানির সাথে মিশে নাই, আমি জিব্রাইল ওই সিদরাতুল মুনতাহা থেকে মাত্র দুইটা ডানা মেলে আমি একটা উড়াল দিয়ে চোখের পলকে হযরতে ইউসুফের পায়ের নিচে ডানাটা বিছায়া দিয়েছি, এখনো পর্যন্ত ইউসুফের পা পানির সাথে স্পর্শ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জিব্রাইল ডাক দিয়া বলে, আমি গিয়া দেখি এখনো ইউসুফের পা পানির সাথে এখনো পর্যন্ত মিশে নাই, আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে ইউসুফ জিব্রাইল আমিনের ডানার উপরের মধ্যে জিব্রাইল আমিন বসালেন। এরপর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এবার তোমার পয়গম্বর ইউসুফের সাথে আমি কি রূপ আচরণ করব? আল্লাহ বললেন, ও জিব্রাইল তার ডান হাতের মধ্যে দেখো তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা তাবিজ বেঁধে, তার একটা জুব্বা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর একটা জুব্বা এই হাতের মধ্যে তাবিজ বানায় বাবা বেঁধে দিয়েছে, ওই তাবিজটা খুলে জুব্বা মুবারক আমার ইউসুফের উলঙ্গ দেহের মধ্যে তুমি পড়ায়া দাও। হযরত জিব্রাইল বলেন, আল্লাহ এরপরে আমার কি কাজ? আল্লাহ ডাক দিয়া কয়, ও জিব্রাইল জলদি যাও আমার ইউসুফ ক্ষুধার্ত, জান্নাত থেকে খাবার নিয়া নিয়া এই কুয়ার ভিতরে আমার ইউসুফের জন্য খাবার পরিবেশন করা আরম্ভ কর, ইউসুফকে গভীর কূপে করিয়া পালন, বেহেশতেরই খাবার দিয়া করিলেন লালন, জলিল জব্বার আল্লাহ পাক পরোয়ার,
কে বুঝিতে পারে মাওলা মহিমা তোমার বলেন না মহিমা কার আরো জোরে বলেন মহিমা কার পুরা ঘটনা বলা আমার মাকসাদ না ইউসুফ পয়গম্বরকে সেখান থেকে বণিক দল উঠায়া মিশরের বাজারে নিয়ে গোলাম বানায়া বিক্রি করেছে আর ওই মিশরের প্রেসিডেন্টের বিবি আজিজে মেসর ইউসুফ পয়গম্বরকে কোরায় করে তিনি গোলাম বানিয়ে বাসায় নিয়ে গেছে কিন্তু আল্লাহ পাকের কুদরতের কি কারিশমা সেখান থেকে আল্লাহ তাআলা গোলামির জিনজির থেকে আল্লাহ তাআলা তাকে আবার জেলখানায় ঢুকাইছে 7 বছর কারারুদ্ধ হওয়ার পরে সেখান থেকে বের করে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্টের চেয়ারে বসায়া দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ তারে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে ওরা চেয়েছিল জেলখানায় ঢুকায়া শেষ করে দিবে ওরা চেয়েছিল আল্লামা মামুনুল হকের জবানকে স্তব্ধ করে দিবে জেলখানায় ঢুকায়া শেষ করে দিবে কিন্তু কোরআনের বাতিকে যত ফুয়াবে যত নিবাইতে চাবে তত জ্বলে উঠবে কথা ঠিক না বা ঠিক জরে কা আমার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ 70 বছর পরে যখন ভাইদের সাথে সাক্ষাৎ হয় ভাইরা যখন মিশরে আসলেন ইউসুফ পয়গম্বরের কাছে শুনলেন বাবা নাকি অন্ধ হয়ে গেছে কোরআনের মধ্যে আছে ইউসুফ পয়গম্বর নিজের গায়ের জামাটা খুলে দিলেন আব্বার কাছে নিয়ে যাও ফাত্তাদ্দা বাসীরা এই জামা আমার বাবার চোখের মধ্যে লাগাও সঙ্গে সঙ্গে আমার বাবা চক্ষুষ্মান হয়ে যাবে সুবহানাল্লাহ জামা নিয়ে গেছে লম্বা ইতিহাস আমি লম্বা করে বলবো না ইয়াকুব পয়গম্বর পরক্ষণে যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন পিতা পুত্রের যখন 70 বছর পরে পিতা পুত্রের যখন সাক্ষাৎ হয় ইয়াকুব আলাইহিস সালাম অজরে কান্না করতেছিলেন ইউসুফ পয়গম্বর তখন ইয়াকুব পয়গম্বরকে ডাক দিয়ে বলে আব্বা আপনি একজন পয়গম্বর ও আব্বা আমিও একজন পয়গম্বর তবে আব্বা আপনি কি আখিরাত বিশ্বাস করেন না তাকদীর বিশ্বাস করেন না আব্বা আপনি কি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখেন না ইয়াকুব পয়গম্বর কয় ইউসুফ তুমি এটা কেমন প্রশ্ন করলা আমি কেন তাকদীর বিশ্বাস করব না কেন আমি আখিরাত বিশ্বাস করব না আব্বা গো যদি তাকদীর বিশ্বাস করে থাকেন আখিরাত বিশ্বাস করে থাকেন সব কিছু যদি ভালোমন্দ রবের পক্ষ থেকে হয় এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আপনি পয়গম্বর হয়ে কেন আমি ইউসুফের জন্য আপনি কাঁদতে কাঁদতে চক্ষুর দুইটা কেন অন্ধ করে ফেলেছেন বাবা 70 বছর কেন আপনি কেঁদেছেন যে আমি খেয়ে আসি না না খেয়ে আস আমি বেঁচে আছি নাকি মরে গেছি আমি সুখে আছি নাকি দুঃখে আছি এই চিন্তা আর এই টেনশন করতে করতেই তো আপনার চক্ষু অন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে আব্বা তাকদীরের উপরে যদি আপনার বিশ্বাস থাকত আপনি এত লম্বা সময় কোনোদিন ক্রন্দন করতেন না আব্বা গো আপনি কেন এতদিন পর্যন্ত আমি ইউসুফের জন্য ক্রন্দন করেছ ইয়াকুব পয়গম্বর ডাক দিয়া বলে ও কলিজার টুকরা ইউসুফ তুমি তো জানো না রে বাবা তুমি খেয়ে আছো না না খেয়ে আছো এই জন্য আমি বাবা কাঁদি নাই তুমি বেঁচে আছো না মরে গেছো এই জন্য আমি কাঁদি নাই তুমি সুখে আছো নাকি দুঃখে আছো এই জন্য আমি বাবা কাঁদি নাই আমি বাবা কেন কেঁদেছি জানো নি ও ইউসুফ আমি কেন কেঁদেছি তুমি জানো কি না বললেন বাবা আপনি বলেন কেন আপনি কেঁদেছেন হযরতে ইয়াকুব পয়গম্বর কা ইউসুফ আমি কেঁদেছি শুধু একটা মাত্র কারণে যে তুমি আমার হাত ছাড়া হয়ে গেছো দূরে চলে গেছো তুমি কি তোমাকে আমি তাআল্লুক মাল্লা করাইতে পারি নাই আল্লাহর পরিচয় আমি তোমাকে করায়া দিতে পারি নাই দিন শিখাইতে পারি নাই তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারি নাই কাছে থেকে তোমাকে দিন শিখায় আল্লাহর সাথে পরিচয় করাইতে পারি নাই দিনই তালিম দিতে পারি নাই আমি ভেবেছি না জানি তুমি আবার পথচ্যুত হয়ে যাও কিনা তুমি আবার পথভ্রষ্ট হয়ে যাও কিনা ও ইউসুফ আমি বাবার উপরে ফরজ ছিল তোমাকে দিন শিক্ষা দেওয়া তুমি আমার থেকে দূরে সরে গেছো তুমি পথ হারা হয়ে যাও কিনা দিন থেকে মাহরুম হয়ে যাও কিনা আমি বাবা শুধুমাত্র এই জন্য ক্রন্দন করেছি অন্য কোনো উদ্দেশ্যে আমি ক্রন্দন করি নাই তাহলে এই ঘটনা থেকে বোঝা গেল একজন বাবার উপরে দায়িত্ব হলো সন্তানকে দিন শিক্ষা দেওয়া ও মুসলমান কিছুদিন আগে এক জানাজায় ইমামতি করতেছিলাম পিছন থেকে অক্সফোর্ড পড়ুয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন সন্তান বাবার জানাজায় নামাজের ভিতরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে
নামাজ শেষে কিছু মুসল্লিরা তার মাথায় হাত বুলাইতেছিলেন আর বলতেছিলেন বাবা সবারই মরতে হবে তোমার বাবাও কবরে গেছে আমরাও যাব তুমি আর কান্না করো না ছেলেটা ডাক দিয়া বলে আঙ্কেল আপনারা কি বলেন আমি তো আমার বাবা মারা গেছে এইজন্য কাঁদি না অক্সফোর্ড পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানকে জিজ্ঞাসা করা হলো তাহলে তুমি কেন কাঁদতেছ ছেলেটা ডাক দিয়া বলে ও আঙ্কেল আমি যখন ইমাম সাহেবের তাকবীরের সাথে সাথে হাত বেঁধে যখন নামাজে দাঁড়াইলাম এই নামাজে দাঁড়ায়া কি পড়তে হয় কোন দোয়া পড়তে হয় এটা কিন্তু আমার বাবা আমারে কোনোদিন শিক্ষা দেয় নাই আমার বাবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাকে ডিগ্রি অর্জন করাইছে কিন্তু জানা জানা নামাজে কি দোয়া পড়তে হয় আমার বাবা কোনোদিন আমারে শিক্ষা দেয় নাই আমি এই জন্যই আফসোস করতে করতে কান্না করতেছিলাম এই জন্য যুবক ভাই কোথায় যাবে তোমার এই গাড়ি কোথায় যাবে তোমার বাড়ি কোথায় যাবে তোমার এই সংসার কোথায় যাবে তোমার এই দাপট কবরে যদি যেতে চাও নিজে দিন শেখো সন্তানকে দিন শেখাও আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া জান্নাতি করবে কথা ঠিক কি না আর যদি সন্তানকে দিন না শেখাইতে পারো তাহলে দুনিয়াতে ধরা খেয়ে যাইবা আখেরাতেও তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে যাবে আমি বলেছিলাম আর ওই বাবাদের জন্য একটা সুসংবাদ যেই বাবারা নিজেও দিন শিখে সন্তানকেও দিন শেখানোর জন্য মাদ্রাসায় দিয়ে দিছে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তাফসীরে কাবীরের ভিতরে হাদিস এনেছেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম হঠাৎ মুসা নবী দেখতেছেন পাশে একটা কবরের ভিতরে আযাব চলতেছে ধাও ধাও করে আগুন জ্বলতেছে কবরের ভিতরে দেখলেন সাপ বিচ্ছু ওই লাশকে কামড়াচ্ছে আগুন জ্বলতেছে ফেরেশতারা তার উপরে বিভিন্ন রকমের প্রহার আরম্ভ করে দিয়েছে মুসা পয়গম্বর ওই রাস্তা দিয়ে যখন চলে গেলেন আবার পরবর্তীতে ওই রাস্তা দিয়ে যখন ফিরতেছিলেন হঠাৎ ফিরার পর পয়গম্বর আবার ওই কবরের দিকে যখন নজর করলেন তাকায়া দেখলেন কবরের ভিতরে জান্নাতের বাতাস বইতেছে জোরে কোন সুবহানাল্লাহ কবরের ভিতরে জান্নাতের বাতাস পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকায়া দেখলেন এখন আর ফেরেশতারা পিটায় না আগুনও জ্বলে না পোকামাকড়েও কামড়ায় না সাপে বিচ্ছুতেও তারে কামড়ায় না পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কালিমুল্লাহ আল্লাহকে ডেকে বললেন আল্লাহ কিছুক্ষণ আগে তার গতকাল কবরের মধ্যে আযাব দেখলাম আজকে কেন আবার কবরটা জান্নাতের বাগান রব্বুল আলামিন আমি তো কারণ বুঝতে পারলাম না আল্লাহ তুমি আমারে বলে দাও আমার আল্লাহ ডাক দিয়া কা মুসা তুমি তো জানো না এই ব্যক্তির ইন্তেকালের আগে তার বিবি ছিল গর্ভবতী তার গর্ভে একজন সন্তান ছিল ইন্তেকালের আগে বিবিকে বলে দিছে বিবি গো আমি যদি মরে যাই আমার এই সন্তানটাকে তুমি দিন শিখাই বা কোরআন শিখাই বা কওমি মাদ্রাসায় ভর্তি করে দিবা এ মুসা এই বেচারার মৃত্যুর পর তার কবরে আযাব চলতেছিল কিন্তু তার সন্তান যখন আস্তে আস্তে বড় হয়েছে গত এই আজকে তার বিবি তার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে ছোট্ট বাচ্চা মায়ের কুলের ভিতরে থাকে এই বাচ্চা ওস্তাদরা আদর করে কুলের মধ্যে বসাইয়া কেবলমাত্র বিসমিল্লার সবক দিছে বিসমিল্লাহির রহমানির রহিম এ মুসা এই দিক দিয়া তার বাবার কবরে ফেরেশতারা পিটাইতেছে সাপে ধ্বংসন করতেছে আগুন ধাও ধাও করে জ্বলতেছে অথচ তার সন্তান মাদ্রাসার মধ্যে বসে বসে আমি আল্লাহকে রহমান আর রহিম বলে বারবার ডাকতে আমি নাকি রহমান ওর সন্তান মাদ্রাসায় গিয়া কয় আমাকে রহমান বলে ডাকতেছে আমাকে রহিম বলে ডাকতেছে এ আমি মুসা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে অর্ডার করলাম ফেরেশতারা ওর বাবার কবরে আর একটা বাড়ি দিবি না আগুন জ্বালাবি না ও সাপ বন্ধ কর আর দংশন করবি না ও বিচ্ছু আর একটা কামড় দিবি না কারণ যেই বান্দার সন্তান আমি আল্লাহকে রহমান বলে ডাকে রহিম বলে ডাকে তার বাবার কবরে যদি আযাব হয় আমি আল্লাহ রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না আমি আমার রহমান আর রহিম নামের বরকতে ওর বাবার কবর আযাবকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম
দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলেই বলি আমিন আরো জোরে বলি আমিন এইজন্য বাবা তোমার হাতে পায়ে ধরা বলি খবরদার কবরে যাইবা কিন্তু নিজে আলেম হওয়া সন্তানকে আলেম বানাও দুনিয়ার ওসি সাহেব কবরের পাশে গিয়া দুই পয়সার উপকার করতে পারবে না ডিসি সাহেব পারবে না চেয়ারম্যান পারবে না মেম্বার পারবে না একজন কোরআনের হাফেজ যদি কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফালায়া দোয়া করে আল্লাহ তাআলা তোমার কবর আজাবকে মাফ করে জান্নাতি করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ এ আমার বাবা আমি বয়ান শেষ করব অতি সংক্ষেপে ছোট্ট একটা কথা বলে আমি বিদায় নিব ও দোস্ত তুমি রাত্র 2টা বাজে তোমার ছেলেটা যুবক ছেলেটা যেই রুমে ঘুমায় খেয়াল করবা হয়তো মোবাইলে বিভিন্ন রকমের রং তামাশা দেখতেছে অথবা তার বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মত্ত আছে রাত্র 2টায় কোনোদিন তোমার কলেজ পড়ুয়া সন্তানটাকে তাহাজ্জুদের বিছানায় খুঁজে পাওয়া যায় না ফজরের নামাজ নাই এশারের নামাজ নাই অথচ এই যে মাদ্রাসা কমই মাদ্রাসায় রাত্র 3টায় গিয়া দেখবা হেফজখানার বাচ্চাগুলো গভীর রাত্রে উঠে উঠে পানি দিয়া ওযু করে রবের কদমে সেজদায় লোটায়া পড়ে কথা ঠিক কি না এরাই হলো তোমার আসল সন্তান এরাই হলো তোমার আখেরাতের সম্পদ কথা ঠিক না বা ঠিক জোরে কয় আমার বাবা আমার বাস্তব জীবনের আমার মাদ্রাসার ছোট্ট 2টা এতিমের ঘটনা আমি মাঝে মাঝেই বলে থাকি এ আমার বাবা বিগত কয়েক বছর আগে আমি মাহফিল শেষ করে গভীর রাত রাত্রিবেলায় যখন মাদ্রাসায় ঢুকলাম আমার একটা স্বভাব আমি বারান্দা দিয়ে একটু পায়চারি করি রুমগুলো সামনে দেখি কারো কোনো সমস্যা আছে কিনা রাত্র তখন 2:45 হঠাৎ দেখি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শীতকাল কোনো ফ্যান চলে না পিনপত নিস্তব্ধতা বিরাজ করে কিন্তু গুনগুন করে কান্নার আওয়াজ এই আওয়াজ যেন আমার হৃদয়টাকে একেবারে বিগলিত করতেছে আমার ভিতরটার ভিতরে নাড়া গেল আল্লাহ গভীর রাত মানুষ ঘুমায় পশু পাখি ঘুমায় কিন্তু ছোট্ট শিশুর কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে মোবাইলের লাইটটা ফ্ল্যাশটা জ্বালায় আমি রুমে রুমে ঢুকলাম জানালা দিয়ে নজর করলাম দেখি কোন রুমের মধ্যে কান্না দেখি না মাদ্রাসার কোন রুমের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায় না পাশে আমার মসজিদ মসজিদের বারান্দায় কিছু গেট দেওয়া আমি যখন মসজিদের দিকে আগাইতেছিলাম আমার কাছে মনে হইল মসজিদের ভিতরে কেউ কান্না করতেছে আমি মসজিদের কিছু গিট দিয়া তাকাইয়া হঠাৎ লাইটের ফ্ল্যাশ জ্বালায় মোবাইলের ফ্ল্যাশ দিয়া দেখি মসজিদের বারান্দা আমার মাদ্রাসার 2টা এতিম বাচ্চা মোনাজাত দিয়া কান্না করতেছে আমার হৃদয়টা যেন গলে যায় আমার মন চায় আল্লাহ কত বড় দামি সন্তান নাবালক সন্তান এখনো বয়স্ক হয় নাই প্রাপ্তবয়স্ক না এই বাচ্চা গুনাহ করতে জানে না আহারে এই সময় কত মানুষ গুনার মধ্যে মত্ত অথচ এই বাচ্চা 2টা রবের কদমে সেজদা দিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছে কতই না খোশনসিব ওই মার কতই না কপাল ভালো ওই বাবার যার সন্তান তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায়া কাঁদে মন চাইলো কাছে যায় কপালে চুমু খায় কিন্তু চিন্তা করলাম আমি কাছে গেলে ওরা আর কান্না করবে না দোয়াও করবে না লজ্জা পাবে মসজিদ থেকে চলে যাবে তাড়াতাড়ি আমি আমার রুমে চলে গেলাম ফজরের নামাজের পরে আমার দিলের তামান্না ওদের সাথে আমি একটু কুশল বিনিময় করব ফজরের পরে আমার মসজিদে সূরা ইয়াসিনের আমল হয় আমি সূরা ইয়াসিন পড়ে দেখলাম বাচ্চা 2টা কোথায় খুঁজতে খুঁজতে দেখি এক কর্নারে বসে সূরা ইয়াসিন পড়তেছে মাথায় হাত দিয়া বললাম বাবা তোমরা দোয়া শেষ কইরা দুই ভাই আমার রুমে আসবা তোমাদের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে বাচ্চা 2টা দোয়া শেষ কইরা আমার কাছে গেছে রুমের মধ্যে প্রবেশ করেছে আমি সামনে বসাইলাম খাটে বসতে চায় না নিচে বইসা বাচ্চা 2টা বড় যেই বাচ্চাটা ওর মাথায় হাত দিয়া বললাম বলার সাথে সাথে হাও মাও করে কেঁদে দিয়ে আমার ডাক দেয় ওস্তাদ আপনি আমাদেরকে চিনেন না আমরা দুইজন আপন ভাই আমাদের বাবা নাই আমার বাবা আরো 8 বছর আগে ইন্তেকাল করেছে আমরা 2 ভাই এতিম আমার মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে বুয়ার কাজ করে ছোট্ট একটা বোন নিয়ে পাশের বস্তির মধ্যে ভাড়া থাকে
আমি বললাম বাবা বুঝলাম তুমি রাতের বেলা কেন কেঁদেছো আমাকে বলো কয় হুজুর ইচ্ছা আমার ছোট্ট ভাই আমি ওহেফসখানায় পড়ি ও নাজেরা পড়ে হুজুর আমার ভাইটার ওই সময় চিকুনগুনিয়া জ্বরের অনেক ছড়াছড়ি ছিল আমার ভাইটার চিকুনগুনিয়া জ্বর গত কয়েকদিন যাবত খাবার খাইতে পারে না আর মাদ্রাসার মোটা চাউল আর ডাউলের পানি আর আলু ভর্তা একজন অসুস্থ রোগীর মুখে তো ঢুকেই না আর ছোট্ট বাচ্চা কেমনে খাবে এই বছর এই বয়সের বাচ্চাদেরকে মা নুডুলস পাকায় খাওয়ায় মা নরম খাবার খাওয়ায় অথচ এই বাচ্চাগুলো মাদ্রাসার ভিতরে কত নরমাল খানা খায় ছেলেটা ডাক দিয়ে বলে ওস্তাদ গতকালকের ঘটনা আমার ভাই দুপুরবেলা এক লোকমা খাবারও খেতে পারে নাই আসরের পরে দেখি আর ক্লাসে বসতে পারে না আমার ডাক দিয়ে কয় ভাইয়া একটা বন রুটি কিনে দিতে পারবা কিনা 5 টাকা দিয়া আমি একটু পানিতে ভিজায় দেখি খাইতে পারে কিনা ছেলেটাকে দেয় বলে ওস্তাদ কসম আল্লাহ আমার কাছে 5 টাকাও ছিল না যে আমার ভাইটাকে একটা বন রুটি কিনে দিব আমি বললাম ভাই রে অপেক্ষা কর মার কাছে যাই দেখি টাকা নে তারপরে তোর রুটি কিনে দিব হুজুর আমি বাসায় গিয়া দেখি আমার মা এক সপ্তাহ যাবত বিছানায় পড়া কাজে যাইতে পারে না মা আমাকে দেখা কাঁদে আর ডাক দিয়া কয় বাবা রে কি সমস্যা বললাম মা গো কিছু টাকা দিতে পারবানি মা ডাক দিয়া কয় বাবা কাজে যাইতে পারি না টাকা নাই ঘরে খাবার নাই বাড়িওয়ালা ভাড়া চায় ভাড়া দিতে না পারলে বের করে দিবে আমাকে হুমকি দেয় এই কথা শুনা হুজুর আমি খালি হাতে মাদ্রাসায় আমার ভাইটা যখন দেখলো আমি খালি হাতে ফিরিছি আমার ভাইয়ের চোখের পানি বন্ধ হয় না রাত্রেবেলা সবাই ঘুমায় কিন্তু উস্তাদ আমার তো আর চোখের পানি বন্ধ হয় না ঘুম হয় না আমার ভাইটাও কাঁদতেছিল দেখার কেউ নাই আজকে আমার বাবা থাকলে বাবা ভিক্ষা করে হলেও আমাদের পাশে দাঁড়াইতো হুজুর আমাদের খবর নেওয়ার মতো কেউ নাই রাত্রিবেলায় সবাই ঘুমায় ভাইটার ডাক দিয়ে বললাম ভাই রে ওঠ আমাদের দেখার কেউ নাই কিন্তু আসমানের মালিক তো ঘুমায় নাই চল ওই আসমানের মালিকের কাছে গিয়ে আমরা আমাদের দুঃখের কথা বলবো তাই হুজুর আমার ভাইটাকে নিয়ে মসজিদে গিয়ে আমরা দোয়া করেছি আমার রবের কাছে ও যুবক ভাই কথাগুলো শুনে আমিও কান্নাকাতে পারলাম না পকেটে যা ছিল সাধ্যমতো দেওয়ার চেষ্টা করলাম নিতে চায় না জোর করে দিলাম বললাম এটা তোরা দুই ভাই নিবি আর এটা তোর মারে দিবি এ যুবক ভাই তোর হাতে পাই দিলে বলে যায় কত এতিম এই মাদ্রাসাগুলোর দিকে তাকায় দেখো খবর নেওয়ার কেউ নাই ভালো মন্দ খাবার দেওয়ার মতো কেউ নাই বিকেল বেলা দোকানের সামনে দাঁড়ায় থাকে অন্যরা মজা খায় আর ও তাকায় তাকায় দেখে আর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এতিম বানাইছো বলে দেখার মতো কেউ নাই এই জন্য আল্লাহর নবী বলে আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনে ফিল জান্নাহ নবী বলে যারা এতিমকে লালন পালন করবে এতিমের সেবা করবে আমি মোহাম্মদ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে নিয়ে আমি মোহাম্মদ পাশাপাশি একই সাথে একই জান্নাতে থাকব যখন সুবহানাল্লাহ এই জন্য আমার বাবা এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার একটা বিনয়ের সাথে অনুরোধ থাকবে এই মাদ্রাসায় জেনারেটর নাই কারেন্ট চলে গেলে ছাত্ররা অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় হাফেজরা কোরআন পড়তে পারে না এ আমার বাবা রাত্রিবেলায় উঠে ওরা যে সুন্দরভাবে ওযু বানাইয়া কোরআন তেলাওয়াত করবে সেটাও করতে পারে না এই জন্য হুজুর বলেছেন একটা জেনারেটর লাগবে যার মূল্য প্রায় 2 লক্ষ টাকা এরপরে মাদ্রাসার আনো অনেক ঋণ আছে চাউল লাগবে বিভিন্নভাবে বিভিন্ন খাতে খরচ অনেক ঋণ হয়ে গেছে আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই যদি কেউ পারেন একজন এতিমের খরচ দেওয়ার জন্য যদি কেউ পারেন একটি জেনারেটরের ব্যবস্থা করে দেওয়ার জন্য যদি কেউ পারেন এই মাদ্রাসার অভাব দূর করে দেওয়ার জন্য আমি ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে ডান হাতে আমল নামা দিয়ে আমার নবীর সুপারিশ মিলায়া নবীর সাথে জান্নাতি করবে বলেন আমিন আপনাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা যদি থাকেন একটা জেনারেটর যে আমি ইনশাআল্লাহ নিজেই একটা জেনারেটর ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিব 2 লক্ষ টাকাই তো আমি নিজে দিব পরিবারের সবাইকে নিয়ে মিলে একটা জেনারেটর কিনে দিব ইনশাআল্লাহ আমি এই মসজিদের ভিতরে একজন মুসলমান দেখতে চাই কোন আল্লাহর বান্দা পারবেন যে ইনশাআল্লাহ ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়